আজকের এই অরগানাইজেশনের অল ইন্ডিয়া তৃণমূল কাও জোর চুনা হয় যে নির্বাচন হয়েছে পাঁচ বছর পরে পরে পার্টির ইলেকশন হয় তাতে আমার আগত ডেলিগেটস প্রতিনিধি ভাই বোনেরা ফুল হার্টেড সাপোর্ট করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে কয়েক হানড্রেড ডেলিগেটস ছিল প্রায় সাতশোর উপর ডেলিগেটস বা কত ছিল পনেরোশো ডেলিগেটস অবজারভার এবং অবজারভারও আছেন এবং আমার মিডিয়া অবজারভার স্পেশাল অবজারভার যেমন আমি দেবাশিজা আমি বিশ্ব আমি আশাবুল আমি কিংসুক এরকম কয়েকজনকে বলেছিলাম আর আমাদের সামাজিক জগতের বিদ্যা এবং বুদ্ধি নিয়ে যারা চলেন আমাদের অ্যাডভাইস করেন তাদের থেকেও আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে অবরুপ থেকে শুরু করে সুভদা থেকে শুরু করে সুদৃষ্ণা থেকে শুরু করে একেবারে সুভদ্রা নীতিশদা থেকে শুরু করে সকলেই আছেন হয়তো প্রত্যেকটা নাম আমি বলতে পারছি না কারণ সময়ের জন্য সকলে আছেন আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ইলেকশন টোটালটাই রেকর্ডিং করবার জন্য এবং অবজার্ভ করবার জন্য ওয়াচ করার জন্য সমস্ত প্রেস এবং মিডিয়া আছেন তাদের সকলকেও আমার অনেক ধন্যবাদ যশবন্ত সিনহাজি বহু সে রাঁচি সে আই হুয়ে হ্যাঁ বাই কার রাজেশ ত্রিপাঠী লোকরে লোকেশ ত্রিপাঠী ইউপি ডেকে মলসো এজ এর ডেলিগেটস ত্রিপুরা সুবল মুখার্জি ভৌমিক আসামে আমাদের স্মিতা সুস্মিতা নিজেই আছেন এমপি তারপরে অশোক তোমার আমাদের হরিয়ানার এবং মণিপুরের মুকুলের কোভিড হয়েছে আদারওয়াইজ অপোজিশন লিডার মুকুল শর্মা তারও আসার কথা ছিল মেঘালয় আর গোয়াতে ইলেকশন হচ্ছে কাজেই ওখানে ফেলিডিও সহ যারা আছেন তারা ইলেকশানে বিজি আছেন এই মুহূর্তে আমি তাদের আসতে বারণ করেছি এলাকা ছেড়ে আমি আপনাদের সকলকে বলি তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল আটানব্বই সালের পয়লা জানুয়ারি অনেক ঝড় ঝঞ্ঝা বাধা গণ্ডি অতিক্রম করে সুখ দুঃখ রোদ বৃষ্টি মেঘ রুদ্র কিছু অতিক্রম করে আজকে এই জায়গাটায় তৃণমূল কংগ্রেস এসে দাঁড়িয়েছে যে তৃণমূল কংগ্রেস বাংলায় তার উত্থান प्रथम किंतु तृणमूल कांग्रेस तोरी हुई पहले एक तृणमूल कांग्रेस तैयार हुआ था पश्चिम बंगाल तृणमूल कांग्रेस वेस्ट बंगाल तृणमूल कांग्रेस लेकिन बाद में हम जब देखा हिंदुस्तान का बहुत जगह में तृणमूल कांग्रेस को यूनिट खुल रहा है सब तो तब मैं पार्टी को वेस्ट बंगाल से ऑल इंडिया कर दिया इसी के लिए ऑल इंडिया कर दिया कि ऑल इंडिया में हम ঠিক সে ক্যারেঙ্গে তৈরি কই না কই পার্টিকা কই না কই স্টেটসে উদ্ভব হতা হয় কংগ্রেস যতদিন চলেছে তোর পরম্পরা মনে রাখবেন ইউপিকে বেশ করে পন্ডিত নেহেরু থেকে শুরু করে সকলই তারপর যতগুলো ঘরানা এসছে বিজেপির গুজরাট থেকে চলছে একটা অরিজিনাল জায়গা ছিল গুজরাট আমাদের তেমনি একটা অরিজিনাল জাগা বেঙ্গল এবং এই বাংলা থেকেই আজকে নির্বাচনের পরে আপনারা যারা এমএলএরা আছেন এমপিরা আছেন কাউন্সিলররা আছেন কমিশনাররা আছেন চেয়ারপারসনরা আছেন জেলা পরিষদ আছেন পঞ্চায়েতে আছেন কোর গ্রুপে আছেন ফন্টাল ফন্টাল অর্গানাইজেশনে আছেন বা বহু সমর্থক আছেন যারা হয়তো কোনো পজিশনই নেই কিন্তু তারাই বুথের এজেন্টে এসে হয়ে বসেন তাদের সবাইকে কোভিড প্রোটোকল মেনটেনের জন্য হয়তো সবাইকে অবজার্ভার করে ডাকতে পারিনি ক্ষমা প্রার্থী কিন্তু আমরা মিট করব খুব শীঘ্রই আমি আপনাদের বলবো আপনারা দলটাকে মজবুত করে গড়ে তুলুন আর আমাকে বলুন দিদি বাংলার দলটাকে আমরা একদম আগলে রাখবো বুক দিয়ে আপনি সারা ভারতবর্ষ থেকে বিজেপিকে হাঁটান বাংলায় কাজও আমরা করব? এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের স্বীকৃতি আমরা উনিশশো ষোলো সালেই পেয়ে গেছি ইলেকশন কমিশনের দ্বারা তৃণমূল কংগ্রেস এটা দু হাজার উনিশে ষোলো সালে তৃণমূল কংগ্রেস এটা নয় যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল ইউনিট হিসেবে অ্যাফিলিয়েটেড ইট ইজ এ ন্যাশনাল পার্টি নাও ন্যাশনাল পার্টি হিসেবে অ্যাফিলিয়েশন আমরা নির্বাচন কমিশন থেকে পেয়েছি থ্যাংকস এবং আমাদের মার্চ পর্যন্ত টাইম দেওয়া হয়েছিল পার্টির ইলেকশন করার জন্য আমরা ফেব্রুয়ারির মধ্যেই করে আজকেই সেকেন্ড ফেব্রুয়ারি প্রথম উইকে আমরা আমরা একটু আর্লি চড়ি আমরা করে দিলাম বাংলার ছেলে মেয়েদের হাতে অনেক কাজ আছে এখন মনে রাখবেন আমি একটা জিনিস খুব ভালোবাসি নিজেকে বিশ্বাস রাখতে হবে নিজের ওপর আর তৃণমূল কংগ্রেস করতে গেলে যে রাজ্যে যারা বিশিষ্ট আপকো হিন্দুস্তান সম্বন্ধে জান না পারে বাংলা সম্বন্ধ আপনাদের জানতে হবে আর তৃণমূল কংগ্রেসের ইতিহাস জানতে হবে তৃণমূল কংগ্রেস আমি অনেকগুলো বই লিখেছি তৃণমূল কংগ্রেস বই আছে কি করে তৃণমূল কংগ্রেস তৈরি হলো আন্দোলন একটার পর একটা জনতার দরবার থেকে আমতার কান্দুয়া থেকে হুগলির দাঁতপুর থেকে উপলব্ধি বইতে আপনারা অনেক কিছু পাবেন আমার জনতার দরবারও পাবেন মানবিক বইতেও মানবিক আন্দোলন সম্বন্ধে পাবেন আমি প্রত্যেকটা ঘটনা লিপিবদ্ধ করে রেখেছি এই কারণে আজকের দ্বারা নতুন ছাত্রছাত্রী বা যুবক যুবতী তারা অনেকেই বামফন সরকারের টর্চারের কথা জানেন না আজকে ত্রিপুরায় যেমন কেউ গেলে তাকে মারা হচ্ছে তার গাড়ি চালিয়ে দেওয়া হচ্ছে তাকে জেলে পুরে দেওয়া হচ্ছে এমনকি সাংবাদিকরা পর্যন্ত নিশ্চিন্ত নয় বাংলায় থেকে অনেক বেশি অ্যাট্রসিটিস আমরা ফেস করেছি এবং আমাদের মতো একটা পলিটিক্যাল পার্টি আজ ভারতবর্ষে নেই যে গর্ব করে বলতে পারে আমরা লড়াইয়ের মধ্যে থেকে উঠে এসেছি আমরা সংগ্রামের মধ্যে থেকে উঠে এসেছি তৃণমূলের আরেক নাম সংগ্রাম সংগ্রাম তৃণমূলের আরেক নাম আন্দোলন তৃণমূল মুখে নয় কাজে বিশ্বাস করে স্বামী বিবেকানন্দের কথা পিওরিটি পার্সিভিয়ারেন্স এবং পেশেন্স এই কথাগুলো বিশ্বাস করে তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে স্বামী বিবেকানন্দের ভাষায় ফেস দ্য ব্রুটস ডোন্ট ডাউন ইউর হেড একবার যদি হারো বারবার দাঁড়াও এবং বারবার দাঁড়িয়ে রুখে দাঁড়াও তুমি জিতবেই তুমি জিতবেই তুমি বিজেপিকে হাটাতে পারবে তুমি যদি বাংলা থেকে সিপিএমকে হাঁটাতে পারো চল্লিশ বছরের একেবারে গোত্তা খাওয়া সিপিএম তাহলে মনে রাখবে শুধু টাকায় চলছে যে বিজেপি একটা পার্টি তাহলে আমাদের মেয়ের আমার তো দুঃখ যে কংগ্রেস পার্টিটা মেঘালয় মণিপুরে সরি মেঘালয়ে বিজেপির হয়ে ভোট করে দেয় চণ্ডীগড়ে বিজেপির হয়ে ভোট করে দেয় আমরা চেয়েছিলাম যারা বিজেপি বিরোধী ফ্রন্ট তারা একটা জায়গায় আসুক কিন্তু যদি কেউ না শোনে অহংকার নিয়ে বসে থাকে তাহলে মনে রাখবেন সেখানে আমায় পদ দেখায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে একলা চলতে চলতেই সবাইকে একটা একটা করে ফুল গাঁতে গাঁদতে মালার মতো গেঁথে নেব চিন্তা করবেন না সারা ভারতবর্ষটাকে লড়তে তো হবে লড়াই করতে তো হবে আগের দিনে রাজনৈতিক দল তৈরি হতো কেন সেবার জন্য বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াবার জন্য নিজে না খেয়ে অন্যকে খাওয়ানোর জন্য আজকের রাজনীতির কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে আজকে এমনকি পদ্মভূষণের মতো সম্মানযোগ্য পজিশন আজকে রাজনৈতিক দূষণে পরিণত হয়েছে এমনকি রশিদের বাড়িতে আমি শুনলাম বিজেপির দুজন নেতা গিয়ে দিয়ে এসছে ওই পদ্ম পদ্ম না শ্রী না ভূষণ না কুষণ জানি না ওইটা বাংলায় লোক ছিল না বাংলায় লোক নেই সন্ধ্যা দিকে যে অসম্মান যে অপমান করা হয়েছে তার কোনো বিকল্প আছে আজকে তিনি মৃত্যুর সাথে লড়াই করছেন আজকেও তাকে স্পেশাল কেয়ার ইউনিটে আইসিসিউ থেকে ট্রান্সফার করা হয়েছে শীর্ষ ক্রিটিক্যাল গতকাল একটা বাজেট হলো কিছু নেই ভোভা সে আগে আমরা খোখো খেলতাম না কাবাডি খেলতাম চুকিতকিত এই বিজেপিকে দেখলে আমার মনে হয় চুকিতকিত দল আর চু কিতকিতের দুজনই পান্ডা ও বলে চু তুই ও বলে কিত ও বলে কিত তো ও বলে কিত চু কিতকিত কিচ্ছু নেই মানুষের জন্য দেখুন একটা কথা বলেনি হিরে চায় হিরে শাক চায় না মাছ চায় না চাল চায় না ডাল চায় না আলু চায় না তাই হিরে হিরে দিয়ে হীরের চচ্চুরি খাবে হীরের ঝোল বানাবে হীরের তরকারি বানাবে আর নিজেরা হীরের ঘন্ট খেয়ে বসে থাকবে আর কিছু বলতে গেলে ও বাবা না বিশ্বাস পেগা শ্বাস পেঘাশ্বাস কুচ বললে সেই যশমানজি পেগা আস লাগা দেন ये तो अभिषेक पीके वगैरह वगैरह सबका फोन टैप किया हो तो प्रूफ हो गया है लेकिन हम चाहते हैं इसके ऊपर में जस्टिस हो अगर जस्टिस ना हो तो सबको डर दिखाने से और डर दिखा के सबको मुख बंद करने से पेगासस चलेगा জনতা পেগাস কা খা কি জনতা অধিকার নেই আপনি ফোনে কথা বললেই পেগাশাস আপনি এখানে বিজেপির এক একটা ছোটখাটো দালাল আছে এগুলোর নাম না বলাই ভালো সবচেয়ে বড় দালালটা তো না বিশ্বাস পেগাশ্বাসের আর এক বন্ধু সব রাজনৈতিক দল কোনো চিন্তা ভাবনা নেই আমি এক্সটার্নাল অ্যাফেয়ার্স নিয়ে কখনো বাইরে কথা বলি না বাট ইজ ইট নট এ ফ্যাক্ট আজ হিন্দুস্তান বাংলাদেশ ক্যাসা হ্যাং এম রেস মাস্টার ইস্যু দিস এম এমপিজ ইস্যু হিন্দুস্তান নেপাল কা রিলেশন কে হিন্দুস্থান ভুটান কাজ রিলেশন ক্যাসে হিন্দুস্তান কা পুরা বিশ্বভর যে রিলেশন থা নেমকা নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট বারে মে আজ ওরিশা কাহা গিয়া এটা জানতে হবে গায়ের জোরে চলবে না আজকে দেশটা চলছে গায়ের জোরে নিজেদের রাজ্যগুলো চলছে গায়ের জোরে ভাগ্যিস আমরা রেস করলাম তাই চ্যারিটি অব মিশনারিজ তাদের ক্লিয়ারেন্সটা পেল এমনকি চ্যারিটি অব মিশনারিজের অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয়েছিল এই পরিস্থিতি কেরালায় চ্যানেলও বন্ধ করে দেওয়া হয়েছে উত্তরপ্রদেশে সাংবাদিকদেরও পিটিয়ে মারা হয়েছে আর বাংলায় কিন্তু এসব হয় না বাংলার একটা নিজস্ব সংস্কৃতি আছে একটা সভ্যতা আছে একটা সম্প্রীতি আছে আজও গর্ব করে আমরা বলি বাংলা না থাকলে দেশ স্বাধীন হতো না বাংলা না থাকলে জাগরণ হতো না বাংলা না থাকলে গান্ধীজি নেতাজি রবীন্দ্রনাথ ঠাকুরের যে সুন্দর যোগাযোগ সেটা হতো না গান্ধীজি বারবার গান্ধীজি বারবার গুজরাট মে মুভমেন্ট নেই কিয়া মূভমেন্ট কিয়া থাঙ্গালে বিহার সে চম্পারণ সে বেলিয়া ঘাটা সে গান্ধীজি কাজ যে মূমেন্ট হুয়া জাদা সে জাদা তব কাহা থে লোক আজকে ইতিহাস ভুলিয়ে দিচ্ছে ভূগোল ভুলিয়ে দিচ্ছে দেশের পরম্পরা নষ্ট করে দিচ্ছে দেশের হেরিটেজ নষ্ট করে দিচ্ছে একশো দিনের কাজের টাকা কমিয়ে দিয়েছে কেন ইমাজিন গরিব লোকগুলো একশো দিনের কাজ করে পরিবর্তে কটা মাত্র টাকা পায় তাই দিয়ে সংসার চালায় কমাতে 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 এমন করে দিয়েছে এবারে তো আর বাজেটে টাকাই নেই বিজেপি গভর্নমেন্টার দেশে কেউ প্রতিবাদ করে না বলে আই এম সরি টু সে নো বড ইজ প্রোটেস্টিং ওই রকম প্রোটেস্ট নয় যে আমাকে ঘেউ ঘেউ করল আমি ভয় পালিয়ে গেলাম আমি ওই রকম প্রোটেস্ট চাই তুমি ঘেউ ঘেউ করবে আমি তোমার ঘেউ ঘেউ পাল্টা ঘেউ ঘেউ করে আমি দেখাবো কোনটা সরল আর কোনটা শক্ত বলবার কেউ নেই পি এম কেয়ার্স কোটি কোটি টাকা তুলে নিল ক্যাগে আসবে না ক্যাগ সেটা কাউন্ট করবে না সিএসআর টাকাও সব নিয়ে নিয়েছে তার মধ্যে গভর্নমেন্ট এমপ্লয়িজের টাকা নিয়ে নিয়েছে কয়েক লাখ কোটি টাকা তুলে নিয়ে বসে আছে গভর্নমেন্টের সব টাকা টাকা ছাড়ার কিচ্ছু নেই টাকা ইডি আর সিবিআই বিজেপির তিন রত্ন ইডি সিবিআই আর অর্থ আর বাদ বাকিটা সব অনর্থ এরাই হচ্ছে বিজেপির রক্ত মুক্তর মালা হিরের মালা এই দিয়ে কখনো দেশ চলতে পারে না আজকে দেশের মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে আপনারা জানেন নাগরিক অধিকার নিয়ে যে আন্দোলন আমরা করেছি কত মানুষ মারা গেছে বলুন তো আজকেও জানেন কত মানুষ মারা গেছে দিল্লিতে নোজ। ইউপিতে কত মানুষ মারা গেছে কেউ জানে কেউ জানে না আমরাই তো আন্দোলন করেছিলাম এনআরসি নিয়ে আমরাই এনপিআর করতে দিইনি মানুষের সব অধিকার কেড়ে নেবে আস্তে আস্তে ব্যাংকে বলে দেওয়া হয়েছে এক লাখ টাকার বেশি পাবে না সার্বসকুল্যে সব মিলিয়ে হয়তো পাচে যাবে বাদ বাকি সব টাকা কোথায় যাবে সব বিজেপির ভাণ্ডারে চলে যাবে আপনারা কেউ কিন্তু কোয়েশ্চেন করতে পারবেন না নোটবন্দি থেকে ব্যাংক বন্দি পেগাসাস থেকে আদালত বন্দি সংবাদ মাধ্যম থেকে লেখনী বন্দি সবটাই বন্দি করে দিয়েছে মানুষের প্রতিবাদ করার জায়গাটা হারিয়ে যাচ্ছে তাই আজকে আমি চাই সেই উত্তাল জনসমুদ্র উত্তল ছাত্র যৌবন কোথায় সে শ্রমিক আন্দোলন রেল থেকে সেল সব বিক্রি করে দিচ্ছে কোথায় থাকবে শ্রমিকরা কি খাবে কি করবে ব্যাংকিং সেক্টর যদি চলে যায় রেল সেক্টর চলে যায় কোথায় যাবে মানুষরা আজকে মনে রাখবেন খুব খারাপ দিন আসছে অলরেডি এসে গেছে কোভিডের নামে দোহাই দিয়ে কোভিড কোভিড করছে আর কখনো একটা পুলমা করছে করে ইলেকশনটা পার করে নিচ্ছে আর তারপরের ঘটনা তো আপনারা সবাই জানেন আসল রহস্যটা তো একদিন না একদিন বেরোবেই আমাকে দোলা একটা ভিডিও পাঠালো সেন্ট্রাল এজেন্সি একটা অর্গানাইজেশন ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডেতে একটা ভিডিও করেছে শুধু নর্থ বেঙ্গলকে বাংলা বলে দিয়েছে বাংলাটাকে বাদ অফিশিয়াল টুইটার ইট ইজ নট দ্যাট আনঅফিশিয়াল টুইটার টুইটার উইথ ক্রসচেক্ট আমি গভর্নমেন্ট থেকেও ক্রসচেক্ট করেছি তারপরে পরের দিন একটা রিটুইট করেছে এসব খেলা আমরা জানি না এসব খেলা আমরা খুব ভালো জানি কাজেই একটা দুষ্টু দুষ্টু খেলা চলছে কোথায় দুর্যোধন দুঃশাসন আর যদি দুর্যোধন দুঃশাসন বেঁচে থাকত তাহলে এদের অপশাসন আর কুশাসনের জ্বালায় একটা দরিয়ার কলসি নিয়ে জলে ডুব দিয়ে মরত যে সরকার চলছে এই অবস্থায় আমি চাই আমাদের এমপিরা এমপিদের দায়িত্ব পালন করবে এমএলএরা এমএলএদের দায়িত্ব পালন করবে কাউন্সিলর কাউন্সিলরের দায়িত্ব পালন করবে ভিলেজ ভিলেজের দায়িত্ব পালন করবে মানুষকে সাহায্য করবে ছাত্র ছাত্রযৌব বাংলার স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বোস রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মহাত্মা গান্ধীজি বাবা সাহেব আম্বেদকার বিশ্বামুন্ডা মৌলানা আবুল কালাম আজাদ রঘুনাথ মুর্মি মুর্মু পদ্মচারা নাইডু বাসন্তী দাস সরোজিনী নাইডু মাতঙ্গিনী হাজরা ক্ষুদিরাম প্রফুল্ল চাকি লাল পাল থেকে শুরু করে দেশের সমস্ত ইতিহাসকে জানতে হবে এবং ইতিহাসকে মানুষের শিওরে নিয়ে যাবে মানুষের শিখরে নিয়ে যাবে মনে রাখবেন আমাদের গভীর শিখর রয়েছে রবীন্দ্রনাথের মধ্যে আমাদের অন্তরের গভীর টান রয়েছে বিবেকানন্দের তুমি জিয়াগো দেশের কল্যাণই আমার কল্যাণ দেশের মৃত্তিকা আমার গর্ব এই কথাগুলোর মধ্যে স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন নেভারসে নো নেভার সে আই ক্যানট টু সাকসিড ইউ মাস্ট হ্যাভ টিমেন্ডাস পার্সিভিয়ারেন্স টিমেন্ডাস উইল অ্যাট মাই উইল আই উইল কম্বেল দ্য ওশান দিস ওয়াজ দ্য ওয়ার্ড অফ স্বামী বিবেকানন্দ হ্যাভ দ্য শর্ট অফ গাডস শর্ট অফ এনার্জি অ্যান্ড ই উইল বি সাকসেসফুল শুধু নিজের নিজের কোনো লাভ নেই নিজের প্রতি আগে বিশ্বাস রাখতে হবে যে আমি পারব বিশ্বাস রাখতে হবে আমি অপরকে ঘৃণা করবো না বিশ্বাস রাখতে হবে আমি প্রোচনায় পা দেবো না বিশ্বাস রাখতে হবে যে আমি হতাশায় ভুগবো না বিশ্বাস রাখতে হবে আমি যুদ্ধ যুদ্ধ খেলা করব না বিশ্বাস রাখতে হবে আমি উন্নততর মানুষ তৈরি হতে চাই আমি মানবিক হতে চাই আমি মানব প্রেম নিয়ে জন্মাতে চাই মানবতাই তো বিশ্বজনীন সার্বজনীন সত্য এর থেকে বড় আর কি হতে পারে আজকে ধরুন লক্ষ্মীর ভাণ্ডার আমি কেন করেছিলাম নরেন্দ্র মোদী করেছিল নোটবন্দি আর আমি করেছি লক্ষ্মীর ভান্ডার কারণ যেদিন নোটবন্দি করেছিলেন সেদিনই আমার মাথায় ছিল ঘরের মেয়েদের লক্ষ্মীর ভান্ডার শূন্য করে দিয়েছে তাই নোটবন্দির পাল্টা মনে রাখবেন লক্ষ্মীর ভান্ডার আমরা একটার পর একটা স্কিম করছি আগামী দিনেও করবো এবং ওয়ার্ল্ড ব্যাংক আমাদের উপর খুশি হয়ে এক হাজার কোটি টাকা দিয়েছে বিভিন্ন সোশ্যাল স্কিমে কাজ করবার জন্য আজও জলস্বপ্ন প্রোগ্রামে বাংলা এক নম্বরে আছে বাংলার ন্যারেটিভ করে বিজেপি বাংলার নামে নেগেটিভ প্রচার করে বাংলাদেশের ছবি নিয়ে ওয়েস্ট বেঙ্গলের নাম দিয়ে প্রচার করে কখনও নিজেরা ছবি বানায় বানিয়ে প্রজেক্ট করে বাংলা তৃণমূল করেছে বলে আর এখানে দিয়েছে একটা ঘোড়ার পাল একদল ঘোড়ার পাল রাজ্য শাসন করতে পাঠিয়েছেন এই কথাটা আমার মনে এলো কারণ ছাব্বিশে জানুয়ারি আমি একটা ঘোড়াকে দেখছিলাম মাউন্টেন পুলিশকে দেখছিলাম আমরা তাদের নিয়ে গর্ব করি তারাও জানতে পেরে গেল ঘোড়ার পাল আছে আমরা তো শিখিয়ে দিইনি এই বলবো যে তৃণমূল কংগ্রেস শিখিয়ে দিয়ে এসছে আজকে তারাও রেজিস্ট করছে ঘোড়ার পল ঘোড়ার পলদের রেজিস্ট করছে সকাল নেই সন্ধ্যে নেই শুধু আমায় গালাগালি দিয়ে বেড়াচ্ছে আর আমায় গালাগালি দিয়ে আবার আমার অফিসিয়াল টুইটেই আমাকে পাঠিয়ে দিচ্ছে দেড় বছর ধরে সহ্য করেছে বাংলায় গণতন্ত্র নেই বাংলায় শান্তি নেই বাংলায় মানুষের ওপর বিচার নেই বাংলায় শুধু খুন বাংলায় শুধু নারী নির্যাতন বাংলায় শুধু হিংসা উনি ঘরে বসে বসে দূরবীন দিয়ে দেখছেন জিজ্ঞেস নিউপিতে কি ইউপিতে কী হচ্ছে একটু দেখেছেন দিল্লিতে কী হচ্ছে একটু দেখেছেন ত্রিপুরায় কী হচ্ছে একটু দেখেছেন গুজরাটে কী হচ্ছে একবার দেখেছেন দেখবার চেষ্টা করেছেন আমাকে কৈফিয়ত দিতে হবে মা ক্যান্টিনে পাঁচ টাকায় গরিব লোকেদের আমরা ডিমের ঝোল ভাত খাই তাও বলছে কি করে হবে কেন হবে কোন সিদ্ধান্ত হয়েছে কে সিদ্ধান্ত করেছে আরে মুখ বেরিয়ে যায় সামলে নি আমি ইনস্ট্রাকশন দেবো আমার ইনস্ট্রাকশন ফলো করতে হবে আমরা একটা কাউন্সিলার তো জীবনে হও নাই একটা ইলেক্টেড কাউন্সিলর হলেও বুঝতাম যে একটা ইলেকটেড কাউন্সিলর হয়েছে। রাজনীতিতে দশ বার দলবদল করেছো দলবদল সব আর আজকে বলে বেড়াচ্ছ দেখলেন গে ইউ কি করলেন তোমরা জানো তো নিয়মটা সুদীপ দ্বারা জানে তো সৌগত দ্বারা বা মনীষ দ্বারা যারা দীর্ঘদিন কাজ করেছে ইউ ক্যানট কল এ অফিসার উইদাউট দ্য আসকিং উইদাউট দ্য পারমিশন অব দ্য চিফ মিনিস্টার দিস ইজ কল ডেমোক্রেসি ডেমোক্রেটিক সিস্টেম সকাল থেকে রাত পর্যন্ত পুলিশ কমিশনারকে বলছে সকাল দশটায় এসে দেখা করো চিফ সেক্রেটারিকে বলছে এগারোটা এসে দেখা করো হোম সেক্রেটারিকে বলছে বারোটা এসে দেখা করো তাজ বেঙ্গলকে বলছে একটা এসে ডাকা করে খেতে হবে সারা দিন করে যাচ্ছে। কোনো কাজ নেই সব সব জানতা লিগাল উনি কত জানেন হান্ড্রেড নাইনটিন আর্টিকেল ওয়ান ওয়ান নাইন জন্ম থেকে কিছু শুনে আসছি ওয়ান ওয়ান নাইন সবার কেড়ে নিয়েছ নিয়ে সিবিআই গুঁজে দিচ্ছ আর আইডি গুঁজে দিচ্ছ আর ওয়ান ওয়ান নাইন দেখাচ্ছ আমাদের উই নো হোয়াট ইজ ওয়ান ওয়ান নাইন চেষ্ট পেচারা অসুস্থ কাল দুর্গাপুর থেকে যেই একটা করে ইলেকশন আসবে অমনি দেখবেন সিবিআই তৎপরতা বাড়বে ইডি তৎপরতা বাড়বে মুখ বন্ধ করার যাতে বিজেপির বিরুদ্ধে একটি কথাও বলতে পারবে না ইলেকশন আছে বীরভূমে অনেকগুলো মিউনিসিপ্যালিটি হ্যাঁ দিয়েছে কেসটাকে পাঠিয়ে নোটিশ এমনিতে পারে না পলিটিক্যালি পারবে না ও বেচারা অসুস্থ অভিষেক গোয়া করছে ওর প্রাইভেট সেক্রেটারি ওর লয়ার ওর ট্রেনে প্লেনে যে টিকিট কাটে ট্রাভেলার্স থেকে শুরু করে স্কুলে ওর যত বন্ধু আছে সবার বাড়িতে নোটিশ পাঠিয়েছে তার মানে কি আমরা কারোর সাথে কোনো রিলেশন রাখতে পারবো না হাতের সামনে যত বন্ধু বান্ধব আছে সব ডানাগুলো কেটে দাও সবার ডানা কেটে দেবে আর ওনারা ডানা ছানা হয়ে বসে থাকবেন আর ভারতবর্ষটাকে শীতগুমের মধ্যে কুয়াশার চাদর গায়ে দিয়ে দুর্নীতি করবে স্বজন পোষণ করবে আর দেশটাকে বেঁচে দেবে আর আমরা চুপচাপ থাকবো হতে পারে না হাম কে নিয়ে তৈরি হাম বিজেপি কো হটাকে নিয়ে তৈর হাম আনে ওয়লা দিন চাহে হতনা পার্টি হই আইয়ে লোক একসাথ মে কাম করে और एक साथ में काम करके बीजेपी को हम 2024 में परास्त करें पॉलिटिकली ये हमारा वादा है जो डरते हैं वो मरते हैं जो लड़ते हैं वो जिंदा रहते हैं हम लड़ेंगे लेकिन हम कभी नहीं हारेंगे हम तो हमारा कबिताबई में नदीम बॉबी एलो को पता है खुद ने लिखा कि कोई कोई आदमी तो कॉफिन से डरता है और हम तो कहते हैं कि कॉफिन मेरे को लिए इंतजार करते हैं। हम इतना डर डर फूक नहीं है और डर के हम काम नहीं करते हैं इज्ञान अपनों हमें आज के कथा दीते पड़ोसपरेश কোনো দ্বন্ধ করবেন না হবে দল একটাই তৃণমূল মাথায় থাকবে পেছনে যারা আছে হাত তোলে নিয়ে আমি দেখেছি ওপরে যারা আছেন অবজার দল ছাড়া কিছু নেই দল একটাই তৃণমূল চিহ্নটা ফুল ঠিক আছে বাংলায় আরও বাড়তে হবে আজকে আমি যখন এখানে আসছিলাম আমার কাছে একটা খবর আসছিল সাত আটজন বিজেপি এমএলএ আরও আসতে চায় তারা উন্নয়নে আমাদের সাথে নিশ্চয়ই কাজ করতে পারে আরও অনেকেই আসতে চায় তারা আসুক উন্নয়নে কাজ করুক এটা আমরা নিশ্চয়ই চাই জোর করে কাউকে নেবো না জোর করে কোনো কিছু করব না ভালোবেসে করব। আমি আপনাদের বলেছি সোশ্যাল স্কিম আমাদের যা আছে সারা পৃথিবীতে নেই এবার আমার একটাই লড়াই সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি তৈরি করা আর এমপ্লয়মেন্ট তৈরি করা অনেক হয়েছে কিন্তু বাদ বাকিটাও করতে হবে এই যে কালকে একটা বাজেট গেল এমপ্লয়মেন্ট শূন্য খাদ্য শূন্য কিসাণ শূন্য শ্রমিক শূন্য একশো দিন টিম টিম করে জ্বলছে এইভাবে নয় আমরা চাই মানুষ তৈরি হোক আমরা স্টুডেন্টদের মধ্যে থেকে ছ হাজার করে বছরে ইন্টার্ন নেবো তাদের আমি উন্নততর মানুষ তৈরি করতে শেখাবো এবং তাদের ট্রেনিং দিয়ে গ্রামে গ্রামে পাঠাবো এইভাবে প্রচুর কাজ শুরু হয়েছে বাংলা সহায়ক কেন্দ্র থেকে শুরু করে প্রচুর কাজ শুরু হয়েছে সেগুলো চলবে আর আগামী দিন লড়াই আরও জোর জবরদস্তি হবে যাদের যাদের ইলেকশন আছে ইলেকশনগুলো ভালো করে করে নিন ইলেকশানগুলোতে ভালো করে জিততে হবে রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে মানুষকে সাথে নিতে হবে তারপরে আরো অনেক কাজ আছে পাঁচ তারিখে সরস্বতী পুজো আছে এপ্রিল মাসে আবার রমজান মাস শুরু হবে আর দুর্গা পুজো আমি আগে থেকে বলছি কিন্তু এবারে হুম পৌরসভা ইলেকশনের কথাই বলছি না ওগুলো তো বলে দিয়েছি পৌরসভা মিউনিসিপ্যালিটি দুর্গা পুজো এবার বাংলা যে কি পারে না সেটা বাংলাকে দেখাতে হবে এবং দুর্গা পুজোর আগে যে কমিটিটা আছে দুর্গা পুজোর দুর্গাপুজোর বাবিবার জানে এখন থেকে বলবে বি পুজোর এক মাস আগে আমরা একটা মিছিল করবো ইউনেস্কোকে আরও কি করে গ্লোরিফাই করা যায় ওরা আমাদের ইউনেস্কো আমাদের স্বীকৃতি দিয়েছে এবং সেদিন আমার লক্ষ্মীর ভাণ্ডারের যত মা বোনেরা আছে প্রত্যেকের হাতে শঙ্খ থাকবে সংখ্যালঘু মেয়েরা তারা নিজেদের মতো দোয়া করবে হিন্দুরা এবং তপসিরীরা অন্যান্যরা যারা আছেন তারা তাদের ধর্ম মতো তারা শঙ্খ বাজাবে শঙ্খধ্বনি আর উলুধ্বনি কাকে বলে সেদিন বাংলা দেখতে পাবে সেদিন ভারতবর্ষ দেখতে পাবে हम तो चाहते हैं यूपी अच्छा है हम तो चाहते हैं गोवा में हम लोगों का मौका मिले तो हम अच्छा से काम करके दिखाएंगे अगर त्रिपुरा हमारे सुझोग आसबे तो त्रिपुरा हम देखिए देव कि करते हम ना पड़ी यूपी में हम जा रहा हूं लोकेशन राजेश यू मस्ट बी विथ मी दैट मीटिंग एट मॉर्निंग दस बजे हमारे साथ आ जाओ ग्यारह बजे मीटिंग है एट को हाँ हम ही कॉन्टेस्ट करते जाऊपी तेन किंतु तो असेंबली इलेक्शन है हमने जा रहा है अखिलेश यादव को समर्थन देने के लिए इसी के लिए आठ तारीख में हमारा यूपी में मीटिंग है हमारा यूनिट है यूपी में काम कर रहा है वो यूनिट हम लोकसभा में हम लड़ेंगे लेकिन असेंबली में हम चाहते हैं अखिलेश यादव उसका जो टीम है उसको जो फ्रंट है वो लोग आगे बढ़े वो लोग आए हम बहुत सारे स्टेट में कॉन्टेस्ट करेंगे कॉन्टेस्ट करते जाएंगे गोवा में जस्ट हम लोग शुरुआत किया है तीन चार महीना हुआ इतना दिन नहीं हुआ लेकिन हम कोशिश तो किया पार्टी का यूनिट तो बना दिया त्रिपुरा में भी एक महीना का चार महीना का अंदर हमको ट्वेंटी परसेंट वोट परसेंटेज हो गया तो इसी के लिए देश का आदमी भी चाहते हैं कि हम लोग देश का लिए बंगला तो देसी है देश का बाहर में तो नहीं है देसी है और हमारा जो स्पेशल ऑब्जर्वर ऑब्जर्वर जो है हमारा बंगाल को जो कल्चरल फील्ड स्पोर्ट्स फील्ड हम उसको रिक्वेस्ट करेंगे कि आप लोग भी देश भर जितना देश का सिविक सोसाइटी है आप लोग भी ये लोगों के को साथ कोऑर्डिनेट करके आप लोग भी एक सुंदर मंच बनाइए और एक साथ में काम कीजिए अभी तो जौहर सरकार भी है जौहर सरकार आई एस आई पी एस को लेके कर रहा है उनको भी आप, आप, आप कोऑर्डिनेट कर सकते हैं ऐसे बहुत सारे आदमी हैं जैसे मैं मुंबई में गई थी तो मुंबई में भी सिविक सोसाइटी का आदमी पूरा हमारा साथ मिले गोवा में भी बेटना का आदमी वो हमारा साथ मिले आहिस्ता आहिस्ता हो जाएगा एक दिन में सब नहीं होता है हमारा पास दो साल है दो साल में बंगाल को ज्यादा मजबूत करने पड़ेगा कि बयालीस में बयालीस सीट आपको लेना है अगर मोदी जी को बीजेपी को हटाना है तो पहले चैरिटी बिगिन सेट होम आपका घर में घर को मजबूत करो पहले এসা কুচ আমি করেন জিনিসমে বিজেপি কাকত মিলে আমা কুচ করেন যে বিচার পিস আয় ও হট যায় বুঝতে পেরেছেন কি বললাম আর মা বোনদেরও সংখ্যা অনেক আছে আমাদের পার্টিতে না জাগিলে ভারত ললো না এ ভারত জাগে না জাগে না বলেছিলেন বিবেকানন্দজি এবং নজরুল বলেছিলেন সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাহি বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর মনে রাখতে হয় মা বোনদের আমাদের এগিয়ে যেতে হবে ইয়াং জেনারেশন স্টুডেন্ট জেনারেশন আমি কি পেলাম এটা আপনাদের কাজ নয় আমি কি দিলাম এটা আপনাদের কাজ ত্যাগ এবং তিতিক্ষা রিনাউন্সিয়েশন অ্যান্ড রিয়েলাইজেশন নেতাজি সুভাষচন্দ্র বোস যেটা বলেছিলেন আনা পেতে হলে ষোলো আনা দিতে হবে তবেই তো মানুষের মতো মানুষ তৈরি হবেন নেতা কখনো গাছ থেকে তৈরি হয় না নেতা কাজের মধ্যে দিয়ে তৈরি হয় আমি একে অপরকে ভালোবেসে ডেকে নেবো সেটাই বড়ো কাজ হবে ওকে বাদ দেবো একে বাদ দেবো ওটা আমার গ্রুপ এটা আমার গ্রুপ এটা হবে না তৃণমূলের একটাই গ্রুপ এনে ইউনিফর্মিটি থাকবে আমরা আগামী দিনে আমাদের সংবিধানকে আরও भारतवर्ष जाओ हम हमारा संविधान को भी हमारा इकोनॉमिक पॉलिसी हमारा एक्सटर्नल पॉलिसी और सारे बहुत सारे पॉलिसी डिसीजन जो है इसके लिए जब हमारा वर्किंग कमेटी का मीटिंग होगा फास्ट वर्किंग कमेटी मीटिंग हम दिल्ली में ही करेंगे और दिल्ली में वर्किंग कमेटी का मीटिंग में, में हम हमारा पार्टी का जो पॉलिसी डिसीजन पूरा हिंदुस्तान तक बंगाल में हम लोगों ने जो कर रहा है वो तो हम करेंगे ज्यादा करेंगे और आप लोग अगर इधर में ज्यादा करेंगे तो हमारा थोड़ा फुर्सत मिलेगा बाहर में काम करने के लिए और हमको हो जाएगा क्यों हम तो तीन सौ दिन करते हैं ऐसा कोई बात नहीं है तो क्या एक कथा मन रखबेन रविन्द्र नाथ ठाकुर गिव मी द स्ट्रेंथ नेवर टू डिजोन द पुअर और देंट माइ नीज बिफोर इंसोल माइट কখন আমরা এটা করবো না এটা আমাদের মাথায় রাখতে হবে আমরা বলবো আমাদের মাথা নত করে দাও হয় তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে মানুষের জন্য মামাটি মানুষের জন্য যারা আমাদের দিয়েছেন এই জায়গাটা আর বলতে হবে সারা বিশ্ব পলিটিক্সেও যেতে হবে ওয়ার দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট বিন ব্রুক ইন টু ফ্র্যাগমেন্টস বাই ন্যারো ডোমেস্টিক ওয়ালস চিত্ত যেতা ভয় শূন্য সিট থেকে আছে হুয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার অ্যান্ড দ্য হেড ইজ এল লাই এখনো মনে রাখবেন এটাই আমাদের সকলের স্লোগান নেতাজি সুভাষচন্দ্র বোসের জয় হিন্দ আছে আমাদের সাথে গান্ধীজির কারেঙ্গে মারেঙ্গে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্ব সাথে যোগে যে দেয় বিহারও সেইখানে যোগ তোমার সাথে আমারও আছে স্বামী বিবেকানন্দের কল টু দা নেশন আছে আর কি চান বাবা সাহেব আম্বেদকর সমস্ত কমিউনিটিকে নিয়ে একসাথে কাজ করতে বলেছিলেন নজরুলের কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল তিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাওয়া যত শখ সবই আমাদের ধর্ম সবই আমাদের গ্রন্থ সবই আমাদের সম্প্রীতি সবটাই আমাদের সব নিজের প্রতি বিশ্বাস রাখুন তাহলে সবার প্রতি বিশ্বাস রাখতে পারবেন আর যারা নিজের প্রতি বিশ্বাস রাখতে পারে না তারা এজেন্সি দিয়ে কাজ করায় আর তৃণমূল কংগ্রেস নিজের প্রতি বিশ্বাস রাখে তাই এজেন্সিকে নয় তৃণমূল কংগ্রেস চাই মানুষকে আমরা বিশ্বাস করি মানুষকে ওরা বিশ্বাস করে এজেন্সিকে এটাই ওদের সাথে আমাদের তপাৎ এবং আগামী দিন এটা প্রমাণ করে দিতে হবে আশা করি আমি সবটাই কভার করেছি পার্থচার্যিকে ধন্যবাদ তিনি আজকে রিটার্নিং অফিসারের কাজটা করেছেন কাজটা খুব শক্ত ডেলিগেট তৈরি করা অবজারভার তৈরি করা তাদের নিয়ে আসা এবং ফুল ডেলিগেটস প্রেজেন্ট আছে সুব্রত বক্সি তাকে সম্পূর্ণভাবে দলের সভাপতি হিসেবে সাহায্য করেছেন থ্যাংকস টু হিম অভিষেকরা গোয়ায় কাজ করছে যশবন্ত সিনহাজিও গোয়াতে গিয়েছিলেন এবং যারা গোয়াতে এখনও পড়ে আছে বা কাজ করছে তাদের সকলকেও মেনি মেনি থ্যাংকস ত্রিপুরাতেও যারা গিয়েছিলেন এবং আবাগ দিন আবার যাবেন এবং ত্রিপুরা আমরা নেবই সুতরাং এরকম অনেকগুলো স্টেটই আসবে আস্তে আস্তে কিন্তু আমরা চাই তার জন্য আপনাদের অনেক নম্র হতে হবে সাবমিসিভ হতে হবে হামবেল হতে হবে দেশের ইতিহাস জানতে হবে বাংলাকেও জানতে হবে বাচ্চাদেরও ভালোবাসতে হবে শিশু মনকে গড়ে তুলতে হবে অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে হবে আর ছাত্র যৌবনকে প্রতিজ্ঞা করে এগিয়ে আসতে হবে তারা যেন আগামী দিন স্বামী বিবেকানন্দ আজ বেঁচে নেই কিন্তু তার স্লোগান উন্নততর মানুষ তৈরি করা আপনারা গর্ব করে উন্নততর মানুষ তৈরি করে দেখান যেটা বাংলা পারে আর কেউ পারে না এটুকুই আপনাদের কাছে আমার চাওয়া আমি এটুকু বলে আমি আমার ফিল্ম ফেটারনিটি টেলিভিশন টেলি একাডেমি আমার স্পোর্টস ইউথ আমার কালচারাল লিটারেচার সাহিত্য থেকে শুরু করে সব কিছু সংস্কৃতি সাংবাদিকরা যারা পিলার দা অনির্বাণদের আমি দেখতে পাচ্ছি কিংশুদদের মেনি থ্যাংকস কো সব মেনি থ্যাংকস তোমাদের সকলকে দেবাঞ্জন আমাদের এখানে অবজার্ভ হিসেবে আসার জন্য আর প্রেস মিডিয়া তো আলাদা আছেন তারাও আছেন মেনি মেনি থ্যাংকস এরপরেও কারো কোশ্চেন থাকবে না তো তৃণমূল কংগ্রেসের ইলেকশানটা নিয়ে আবার কারো যদি কিছু কোয়েশ্চেন থাকে ভালো করে কোয়েশ্চেন থাকলে উত্তর চাইবেন টাইম দেওয়া ছিল পার্থদা অ্যাজ এ রিটার্নিং অফিসার জাস্ট মাই ক্ল্যারিফিকেশান যে ডু ইউ আস্ক ফর নমিনেশন ইউ আস্ক ফর স্কুটিনি ইউ আস্ক ফর উইডাল এভরি টাইম এভরি প্রসেস ইউ হ্যাভ অ্যাচিভড অ্যান্ড ইউ হ্যাভ গন থ্রু এভরি প্রসেস সো ইলেকশন ইজ ওভার থ্যাংক ইউ সো মাচ যারা ডেলিগেটসরা আছেন অবজারভাররা আছেন এবং যারা বিশেষ করে এসছেন আজকে নিজের চোখে দেখবার জন্য তাদের আমি অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই সেভেন্টি ফাইভ পার্সেন্ট হল কিন্তু আমরা ছেড়ে দিয়েছি মানে সিনেমার জন্য নাটকের জন্য যাত্রার জন্য খেলাধুলার জন্য ধরুন যে স্টেডিয়ামেও খেলবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যালাউ হয়ে গেছে সুতরাং খেলাধুলা নাট্যচর্চা থেকে শুরু করে টেলিফিল্ম ফিল্ম সব কিছু কিন্তু আবার নতুন করে চালু হবে যাতে মানুষ একটু লাইফ এবং লাইভলিহুড দুটোকে যাতে আমরা মিলিয়ে মিশিয়ে কাজ করতে পারি আমি এটুকু বলে সবাইকে বলবো জয় হিন্দ বন্দে মাতরম জয় বাংলা জয় ভারত বলে জাতীয় সঙ্গীত করবার জন্য সকলকে উঠে দাঁড়িয়ে অনুরোধ জানাবো আমি ফ্রিমে যারা আছে একটা মাইক ওদের কাছে দিন আমি যেহেতু জাতীয় সঙ্গীতের আগে একটা কথা যেহেতু আমাদের ইলেকটেড মেম্বার হবে নমিনেটেড মেম্বার হবে ওয়ার্কিং কমিটি বড় হবে কিন্তু আপাতত কাজের জন্য আমি অভিষেক যেমন ছিল জেনারেল সেক্রেটারি থাকবে কে আমি ভাইস প্রেসিডেন্ট করলাম এবং আরও দু তিনজন যেমন রিটার্নিংয়ের কাজ ওভার হয়ে গেলে পার্থ চ্যাটার্জি ফিরা অরূপ চন্দিমা আমি পাঁচ ছজনকে আপাতত যশবন্ত না পাঁচ ছজনের জাস্ট আমি একটা স্মল অ্যানাউন্স করলাম আপাতত কাজ চালানোর জন্য যতক্ষণ আমার ওয়ার্কিং কমিটি না হচ্ছে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং জাতীয় সঙ্গীত আমরা গাইবো আমি অনুরোধ করবো শুরু নেয় जन गन मन अभिनायक जय हे भारत भाग्य विधाता संजाब सिंधु गुजरात मराठा राबीड़ उत्कल भंग बिन्द गिमाचल यमुना गंगा उच्छल जलधित रंग तब शुभ नामे जागे तब आशीष मागे, गाहे तब जय गाथा, जनगण मंगल धायक जय हे भारत भाग विधाता, जय हे जय हिंद जय हिंद जय हिंद जय हिंद वंदे मातराम बंदे मातराम वंदे मातराम तृणमूल कांग्रेस ऑल इंडिया तृणमूल कांग्रेस অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আমি শুধু একটা স্লোগান দেবো গান্ধীবাদ সুভাষবাদ আপনারা বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ বিবেদ রবীন্দ্রবাদ বিবেক মানে বিবেকানন্দ বিবেকবাদবাদান্ধীবাদ সুভাষবাদ সুভাষবাদ গান্ধীবাদ আমি আপনাদের সকলকে বলবো আস্তে আস্তে এসছেন আস্তে আস্তে সাবধানে ফিরে যাবেন এবং সুন্দর থাকবেন দলকে নিয়ে গর্ববোধ করবেন ঠিক আছে কোন রকম কোন কমপ্লেন আমি কারো বিরুদ্ধে শুনতে চাই না ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি পরিবারের সকলের সুফল কামনা করি অনেক অনেক ধন্যবাদ নমস্কার ধন্যবাদ